নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে তৃতীয় দফার লকডাউন শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 4ঠা মে 2020 থেকে চলবে 17ই মে 2020 পর্যন্ত। আজকের বিশেষ বিশেষ খবরগুলি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে রয়েছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানো শুরু হচ্ছে আজ থেকে, এছাড়াও আজ থেকে মদের দোকান খোলা হবে কোন কোন টাইমে বিস্তারিত জানবো এই ভিডিওতে এবং কোথায় কোথায় খোলা হবে। এছাড়াও ই কমার্সের মাধ্যমে অর্থাৎ অ্যামাজন ফ্লিপকার্টে আজকে কোন কোন সামগ্রী অর্ডার দেওয়া যেতে পারে, বাড়িতে বসে আপনি কোন কোন সামগ্রী পাবেন বা কোন কোন সামগ্রীর উপর ছাড় মিলতে চলেছে বিস্তারিত জানবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং প্রতিটা খবর আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, পাশের বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমত জেনে নেব পশ্চিমবঙ্গের বুলেটিন সম্বন্ধে, অর্থাৎ 3রা মে যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে এখানে বলা হচ্ছে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ ঘটেছে 41 জনের এবং গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গত কয়েকদিন ধরে কলকাতা ঘুরে বেরিয়েছে, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছে, সেই মতো রিপোর্ট গেছে কেন্দ্রের কাছে। জানা গেছে পরিস্থিতি বিবেচনা করে আবার কলকাতায় আসছে কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরা, খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি দল কলকাতায় আসছে বলে জানানো হয়েছে। তারা শহরের এবং শহরতলির করোনা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানানো যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, তবে আশঙ্কা করা যাচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে বিরোধ চরমে উঠতে পারে নবান্ন এবং দিল্লির মধ্যে। জানা যাচ্ছে আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রকের এই বিশেষ দল আসছে কলকাতায়। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, আজ সোমবার থেকে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য জিনিসের হোম ডেলিভারি করবে অ্যামাজন ফ্লিপকার্ট। করোনা ভাইরাসের মহামারীর কারণে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ই কমার্স পরিষেবার উপরে। সরকারের তরফে জানানো হয়েছিল কেবলমাত্র প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্যের ক্ষেত্রে পরিষেবা দিতে পারবে না কোনো ই কমার্স সংস্থা। তবে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে পাওয়া নির্দেশ অনুসারে 4ঠা মে থেকে অর্থাৎ আজ সোমবার থেকে অরেঞ্জ এবং গ্রিন জোনে কম প্রয়োজনীয় জিনিসও দেওয়ার পরিষেবা শুরু করতে পারে সকল ই কমার্স পরিষেবায়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, অরেঞ্জ এবং গ্রিন জোনে যারা থাকবেন তাদের কাছে ই কমার্স পরিষেবা পাওয়া খুব একটা অসুবিধা হবে না। তারা চাইলে স্মার্টফোন ল্যাপটপ সহ একাধিক জিনিসের অর্ডার চাইলে করতে পারবেন। গত 20শে এপ্রিল থেকে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল সকল ই কমার্স সংস্থা কেবলমাত্র প্রয়োজনীয় দ্রব্যের পরিষেবা সাধারণ মানুষকে দিতে পারবে, আর এই নিষেধাজ্ঞা জারি ছিল 3রা মে পর্যন্ত। 4ঠা মে অর্থাৎ আজ থেকে তৃতীয় পর্যায়ে লকডাউন শুরু হওয়াতে কেন্দ্র মন্ত্রকের তরফ থেকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে জোন ভিত্তিতে। অর্থাৎ আপনারা যারা অরেঞ্জ জোন বা গ্রিন জোনে রয়েছেন তারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আজ থেকে বিভিন্ন জিনিস অর্ডার করতে পারবেন। বাংলায় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খুলবে মদের দোকান। কোথায় কোথায় খুলবে মদের দোকান বিস্তারিত জেনে নেব। লকডাউনের কারণে সরকারি নিষেধাজ্ঞা জেরে 1 মাসেরও বেশি সময় পর খুলতে চলেছে মদের দোকান। সোমবার সকাল 10টা থেকে এই নির্দেশিকা কার্যকারী হচ্ছে। প্রসঙ্গত, লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় একদিকে যেমন অসংখ্য সুরাপ্রেমীদের ভীষণ সমস্যায় পড়ছিলেন, তেমনি অতিরিক্ত দামে মদ বিক্রির অভিযোগ উঠছিল একাংশ বিক্রেতাদের বিরুদ্ধে। এই অবস্থায় সেই সমস্যা কিছুটা হলেও মিটবে বলে অনেকে মনে করছেন। এবার মদের দোকান খোলার সিদ্ধান্ত নিচ্ছে একাধিক রাজ্য। রাজধানী দিল্লিতে রেড জোন এরিয়া বাদ দিয়ে বাকি এলাকাতে সোমবার থেকে দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে মদের দোকান খোলা হলেও লকডাউনের সব শর্ত যাতে মেনে চলা হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের। মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি কর্ণাটক এবং আসাম, গোয়া সরকারও মদ কেনাবেচার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্ত মেনে বাংলাতেও সোমবার থেকে খুলছে মদের দোকান। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, ছাত্রছাত্রীদের পর এবার রাজস্থানে আটকে থাকা রাজ্যের শ্রমিক এবং অন্যান্যরা রওনা দিতে চলেছে বাংলার উদ্দেশ্যে। রাজস্থানের আজমের থেকে হাওড়ার উদ্দেশ্যে সোমবার রওনা দেবে বিশেষ ট্রেন। ওই ট্রেনে রাজস্থানে আটকে থাকা শ্রমিক ছাড়াও থাকছে কিছু তীর্থযাত্রী এবং পড়ুয়া। নবান্ন থেকে জানানো হয়েছে এই ট্রেনে চলার জন্য প্রয়োজনীয় সম্মতিপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজস্থান সরকারকে। অন্যদিকে একইভাবে শ্রমিকরা ফিরছেন কেরল থেকে, এই ট্রেনেও কিছু পড়ুয়া তীর্থযাত্রী থাকবে। রবিবার এই নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ ট্রেনের জন্য প্রয়োজনীয় সম্মতিপত্র ইতিমধ্যে
কেরলকে পাঠিয়েছে রাজ্য। সব মিলিয়ে প্রায় 2500 শ্রমিক রাজ্যে ফিরতে চলেছে। তারা প্রত্যেকেই লকডাউনের জন্য আটকে গিয়েছিলেন। রাজস্থান এবং কেরল এই দুটি রাজ্যেই বাংলার প্রচুর শ্রমিক কাজ করে। কেরলের হোটেল এবং নির্মাণ শিল্পে কাজ করে রাজ্যের প্রচুর শ্রমিক, অন্যদিকে রাজস্থানের নির্মাণ শিল্পসহ অন্যান্য শিল্পে কাজ করে রাজ্যের বহু মানুষ। নবান্ন সংশ্লিষ্ট দুই রাজ্যের কাছ থেকে ট্রেনে আসা সমস্ত শ্রমিকদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে, যাতে তারা রাজ্যে এসে পৌঁছানোর পর তাদের বাড়ি পৌঁছানোর জন্য বাস এবং অন্যান্য পরিবহনের ব্যবস্থা আগের থেকে করে রাখা সম্ভব হয়। তবে এই ট্রেনের ভাড়া কে দিচ্ছে তা স্পষ্ট নয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে মালদা মুর্শিদাবাদ ছাড়াও হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা শ্রমিকরা রয়েছে এই দুটি ট্রেনে। তারা পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে রাখা হবে, তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হবে, প্রয়োজন হলে নমুনা পরীক্ষা করা হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।